আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। লকডাউনের মধ্যে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলো। পবিত্র রমজানে করোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউন দীর্ঘায়িত হতে পারে এমন ভাবনা থেকে আগে ভাগেই ঈদের কেনাকাটা করছেন অনেকেই। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় ভিড় বেশি, তবে অভিজাত শপিং মলগুলোয় ক্রেতাদের ভিড় তুলনামূলক কম। বিক্রেতাদের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। 14 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া লকডাউনের মধ্যেও নির্দিষ্ট সময়ের জন্য শপিং মল খুলতে অনুমতি দেওয়ার দাবি তাদের। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকানপাটে কেনাকাটা পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাইনুল শোভনের সঙ্গে। শোভন, নিউ মার্কেট এলাকায় দোকানপাটে কেনাকাটা পরিস্থিতি কেমন দেখছেন? বা আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক সমাগমও হচ্ছে, ক্রেতাদের ভিড়ও দেখতে পাচ্ছি। স্বাস্থ্যবিধি মানার কেমন পরিস্থিতি ওখানে দেখতে পাচ্ছেন আপনি? যে শাকের, আপনি যথার্থ দেখতে পাচ্ছেন যে আসলে অন্য 10 দিনের সঙ্গে যদি আজকের দিনের তুলনা করি তাহলে সেক্ষেত্রে খুব একটা পার্থক্য করার মতো অবকাশ নেই। কারণ অন্য অন্য আর 10 দিন যেভাবে ক্রেতাদের ভিড় থাকে এই নিউ মার্কেট এলাকায়, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর সংখ্যক মানুষ তারা ঈদের কেনাকাটা করছেন। সবার মনে একটা শঙ্কা যে লকডাউন আরও দীর্ঘায়িত হতে পারে। আপনি জানেন যে 14 এপ্রিল থেকে নতুন করে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তো সাধারণের ধারণা, ক্রেতা বিক্রেতা উভয়ের ধারণা যে এই লকডাউন হয়তো বা আরও দীর্ঘায়িত হতে পারে। বিশেষ করে গত বছরের ঈদে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম যে সাধারণ ছুটির কারণে মানুষজন ঈদের কেনাকাটা করতে পারেনি, তো সেই শঙ্কা মাথায় রেখেই মানুষ আগে ভাগে কিনে রাখছেন। তবে ফুটপাতের এই বিক্রির দৃশ্য হলেও অভিজাত শপিং মলগুলোর ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন সংবাদের মধ্যে যে সেখানে চিত্র কিছুটা ভিন্ন, অর্থাৎ বিক্রেতাদের পসরা সাজিয়ে বিক্রেতারা বসলেও সেখানে ক্রেতাদের ভিড় খুব একটা নেই। তাদের সংখ্যা এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবসায় বড় ধরনের তাদের লোকসান করতে হবে। কিন্তু একটি বিষয় দৃশ্যত লক্ষণীয় যে আসলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা, আপনি যে প্রশ্নটি করছিলেন যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা, সেটি কিন্তু বেড়েছে। অন্য সময়ে যেভাবে দেখা যাচ্ছে যে মানুষের মুখে মাস্ক নেই, এখানে ক্রেতা বিক্রেতা সবার মুখে মাস্ক দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে সচেতনতাটুকু মানুষের মধ্যে অত এসেছে বলা যায়। আর গণপরিবহনের ক্ষেত্রে যেটি বলা যায় যে 8-10 দিন আগে যে নৈরাজ্যকর পরিস্থিতি ছিল সে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। সাধারণ বাসগুলোতে যেগুলো গণপরিবহন হচ্ছে সেখানে স্বাস্থ্যবিধি কিছুটা মানুষ মানছে, অর্থাৎ মাস্ক পরেই তারা বাসে উঠছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে, ভিড় আগের মতো দেখা যাচ্ছে না। সব মিলিয়ে এই পরিস্থিতি। শাকের, ধন্যবাদ। শোভন, সহকর্মী শোভন নিউ মার্কেট এলাকার থেকে জানাচ্ছিলেন কেনাকাটার চিত্র। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তা দেশের প্রচলিত আইনে দমন করা সম্ভব। রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হেফাজতে ইসলামের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, যারা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন 414 জন। শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 2791টি নমুনা পরীক্ষায় 523 জনে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মহানগরীতে মোট রোগটি শনাক্ত হয়েছে 44,091 জনের। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে 429 জন এবং বিভিন্ন উপজেলায় 94 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv এবং facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সাথে থাকার জন্য।